প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের অনলাইন বেঙ্গলি ক্লাসে ভীষণ গুরুত্বপূর্ণ বিগত বছরের প্রশ্ন থেকে সাধু ভাষা ও চলিত ভাষা নিয়ে আলোচনা করব সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে কেমন ধরনের প্রশ্ন আসে তাও আমি আজকের ক্লাসে বলবো আর বিগত বছরের বিভিন্ন স্কুলে রামকৃষ্ণ মিশন বা অন্যান্য যেসব স্কুলের সাধু এবং চলিত ভাষা থেকে কেমন ধরনের প্রশ্ন আসে সেইগুলো নিয়ে তোমাদের সাথে আজকের ক্লাসে আমি আলোচনা করব। সুতরাং মন দিয়ে ক্লাসটা ভালো করে শোনো শুনে নিয়ে তোমরা তোমাদের বেঙ্গলি কপিতে লিখে নেবে ঠিক আছে আর ক্লাসটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ক্লাসের পর ভালো লাগলে লাইক দিও আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ক্লাসের লিঙ্কগুলো পাওয়ার জন্য তো দেখো সব থেকে গুরুত্বপূর্ণ সাধু থেকে চলিত ভাষার যে পরিবর্তন কোনগুলো পরীক্ষা আসে সেগুলোই শুধু বলবো আজকের সবার প্রথমে যেটা বলবো মার্জারি ময় আকার বর্গীজয় রেব আকার রয় দীর্ঘি মার্জারি মার্জারি কথার অর্থ হলো বিড়ালি বয়সী ডয় শূন্য আঁকার রয় বিড়ালি মানে সাধু ভাষায় যাকে বলে মার্জারি চলিত ভাষায় তাকে বলে বিড়ালি ঠিক তারপর দেখো সাধু ভাষায় যাকে বলে স্থাপন দ্বন্দ্বস্বয়ে থয় আকার পদ দন্তনা স্থাপন চলিত ভাষায় তাকে বলে তৈরি তাহলে সাধু এবং চলিত দুভাবে আসতে পারে সাধু থাকলে চলিত করতে হবে চলিত থাকলে সাধু থাক করতে হবে এটা কিন্তু শব্দ যেমন বললাম শব্দ দিয়ে আসতে পারে বা কোনো বাক্যের মধ্যে এই শব্দগুলো থাকতে পারে সেখানে তোমাকে এইগুলোর পরিবর্তন ঘটাতে হবে সুতরাং বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তারপরে দেখো নরপতি র দন্তন্য রয়সী নরপতি নরপতি থাকলে কী হবে রাজা নরপতি থাকলে হবে রাজা তারপরে দেখো উৎফুল্ল হস্যৌ খন্দত্ব ভয়সু লয়লা উৎফুল্ল উৎফুল্ল থাকলে হবে আনন্দিত আনন্দিত আ আন্তন্য দন্ত নয় হর্ষিত আনন্দিত উৎফুল্ল থাকলে হবে আনন্দিত উৎফুল্ল কিন্তু বর্ণ বিশ্লেষণ হিসেবে আসে সুতরাং উৎফুল্ল দিয়ে তোমরা বর্ণ বিশ্লেষণ বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা কমেন্টস করে জানাবে উৎফুল্লের বর্ণ বিশ্লেষণ ঠিক তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ সার দন্ত দন্তঃস্বয় আকার র সার ময়কার অন্তস্থ সার মেয়ো সার সাধু ভাষা চলিত ভাষা কী বলে কুকুর চলিত ভাষা কী বলে কুকুর ঠিক সাধু ভাষায় যাকে আমরা বলি বিগ্রহ বয়সী কয়র ভালা হ বিগ্রহ চলিত ভাষায় তাকে বলা হয় মূর্তি ময় দীর্ঘু তয় মূর্তি ময় দীর্ঘু তয় রেভ মূর্তি সাধু ভাষায় আমরা যাকে বলি অভিপ্রায় অ পয়র ভালা আকার অন্তঃস্থ অভিপ্রায় সাধু ভাষায় যাকে বলি আমরা অভিপ্রায় চলিত ভাষায় তাকে বলে ইচ্ছা হর্ষই চয় ছয় আকার ইচ্ছা হর্ষই চয় ছয় আকার ইচ্ছা সাধু ভাষায় যাকে আমরা বলি ঝঞ্ঝা ঝ ইঙে ঝয় আকার ঝঞ্ঝা ঝ ইঙে ঝয় আকার ঝঞ্ঝা চলিত ভাষা তাকে আমরা বলি ঝড় ঝ ডয় ছড় ঝড় ঝ ডয় ঝড় ঠিক সাধু ভাষা যাকে আমরা বলি উপ বেশন সাধু ভাষা যাকে বলি আমরা উপ বেসন হস্য উপ তাল্পস্যন্তন উপবেশন চলিত ভাষা যাকে আমরা বলি বসা বসাকে সাধু ভাষায় আমরা বলি উপবেশন সাধু ভাষায় যাকে বলি আমরা অবকাশ অবকাশ অব কয়াকার তালবস্য অবকাশ সেটা কিন্তু চলিত ভাষায় হবে ছুটি ছয়সু টয়সী ছুটি ছয়সু টয়সি ছুটি ঠিক সাধু ভাষায় যাকে আমরা বলি গবাক্ষ গ বয়াকার কিয় কিয় মানে কি ক মধ্যনস্য আর অ কিয়কে বর্ণ বিদূষণ করলে হয় ক মধ্যনস্য আর অ তাহলে গবাক্ষ গ বয়াকার কি গবাক্ষ চলিত ভাষায় যাকে বলি আমরা জানলা বর্গী যে একার দন্তন লেখা জানলা ভীষণ গুরুত্বপূর্ণ অর্থ হিসেবে আসে কিন্তু গবাক্ষ কথার অর্থ হলো জানলা তা এই যেগুলো দিলাম বললাম এগুলো কিন্তু বিভিন্ন এই শব্দ হিসাবেও আসতে পারে বা কোনো বাক্য দেওয়া থাকতে পারে বা কোনো কয়েকটা লাইন তুলে দিতে পারে গল্পের সে বা কবিতার সেই লাইনের মধ্যে এগুলো থাকতে পারে সেগুলোকেও তোমরা পরিবর্তন করতে হবে তখন ঠিক আছে সুতরাং বিভিন্নভাবে আসতে পারে শব্দগুলোকে আমাদের চলিত থেকে সাধু বা সাধু থেকে চলিত যদি আমরা করতে পারি ঠিকঠাক তাহলে কিন্তু আমরা যে হিসেবে আসুক না কেন প্রত্যেকটাই পারব তারপরে দেখো দ্বারা বয় একার একা দ্বারা সাধু ভাষায় দ্বারা হলে চলিত ভাষা হয় দিয়ে দয় অন্তস্থ একা দিয়ে সাধু ভাষায় যদি বলে নতুবা বা নন্তন তয়সু বা একা নতু বা ভাষায় হবে নইলে নন্ত হস্যুই লয় একা নইলে সাধু ভাষায় যদি হয় বরঞ্চ ব র চয় বরঞ্চ চলিত ভাষায় হবে বরং ব রয় অনেশ্বর বরং সাধু ভাষায় যদি হয় হইতে হ হস্যই তয়ে হইতে চলিত ভাষায় হবে হতে হ তয়কার হতে বা থয়েকার কয়েকার থেকে ঠিক সাধু ভাষায় যদি বলে তথাপি ত থয়াকার পয়সী তথাপি চলিত ভাষায় হবে তবুও ত বয়সু ও তবুও ত বয়স ও তবু সাধু ভাষায় যদি বলে অনন্তর অ দন্তন্য এরা অনন্তর চলিত ভাষায় বলে তারপর সাধু ভাষায় যদি বলে অনন্তর অ দন্তন্য দন্তনায়তয় অনন্তর চলিত ভাষা বলে তারপর সাধু ভাষায় যদি বলে অপেক্ষা অপয়েকার ক্ষিয় আকার অপেক্ষা সাধু ভাষায় অপেক্ষা বললে চলিত ভাষায় হয় চে চলিত ভাষা হয় চে সাধু ভাষায় যদি বলে পুনশ্চ পয়সু দন্তন্য তাল্বস হয়ে চায় পুনশ্চ চলিত ভাষায় হবে ফের ভয়েকার র ফের ভয়েকার র ফের পুনশ্চ থাকলে ফের সাধু ভাষায় যদি হয় নহিলে হয়সী লয়েকা নহিলে চলিত ভাষায় হবে নইলে দন্তন্ন হস্যই লয়েকা নইলে দন্তন্ন হস্যই লয়েকা নইলে তো বুঝতে পারছো ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু শব্দ হিসেবে আসতে পারে বাক্যের মধ্যে আসতে পারে এইভাবে কিন্তু সাধু সাধু থাকলে চলিত করতে হবে চলিত থাকলে সাধু করতে হবে বিভিন্নভাবে আসতে পারে সুতরাং আমরা যদি পরিবর্তনগুলো ঠিকঠাক জেনে যাই তাহলে কিন্তু সাধু থাক চলিত বা চলিত থাক সাধু বা শব্দ থাক এরকম ধরনের নর্মাল শব্দ দেওয়া থাকলো শব্দ থেকে পরিবর্তন করা সাধু থেকে চলিত বা চলিত থেকে সাধু কোনো কিছুতেই কিন্তু অসুবিধা হবে না সাধু চলিত থেকে এর আগেও আমি অনেক ক্লাস নিয়েছি তোমরা যারা ক্লাসগুলো দেখো দেখে নিও আর আজকের ক্লাসটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ বিগত বছরের প্রশ্ন থেকে তোমাদের আমি আজ ক্লাসে আলোচনা করছি আচ্ছা তারপরে দেখো এগুলো তোমরা জানো যদিও তবু বলছি দেখো পরীক্ষা আসে কারা কয়াকার একার কারা থাকলে হবে কাহারা কয়াকার হয়াকার ও কাহারা যাঁরা জয়চন্দিন্দু আকার একা যাঁরা থাকলে হবে যাহারা ঠিক আছে জয়চন্দিন্দু আকার হয়াকার একা যাহারা তারপর দেখো যা যদি থাকে চলিত ভাষায় সাধু হবে যাহা জয়াকার হয়াকার যাহা ঠিক আছে জয়াকার হায়াকা যাহা চলিতে যদি এ থাকে সাধারণত হবে এই এ হসই এই চলিতে যদি ও থাকে সাধারণত হবে ওই ও হসে ওই চলিতে যদি কার থাকে সাধু হবে কাহার কয়াকার হয়াকার র কাহার বুঝতে পারছো ভীষণ কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু সাধু চলিত আসবেই কারণ তোমরা যারা ক্লাস ফাইভ বা সিক্সের ভর্তি পরীক্ষা দেবে বা তোমরা যারা ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্সে পড়ো তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে বাংলা সিলেবাসের মধ্যে সাধু চলিত রয়েছে সুতরাং এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করতে হবে তারপর দেখো যদি থাকে চলিত ভাষায় কয়কার রয়কার করো কয়কার রয়কার করো তাহলে সাধু ভাষায় হবে করিও কর অয়সী অ করিও করয়সী ও করিও ঠিক সাধু ভাষায় যদি থাকে সাধু ভাষায় যদি থাকে করিল কর অয়সী করিল চলিত ভাষা হবে করলো করালো করলো সাধু ভাষা যদি থাকে করিল চলিত হবে করলো ঠিক সাধুতে যদি থাকে করিয়াছ সাধুতে যদি থাকে করিয়াছ চলিতে হবে করেছ চলিত হবে করেছ এইভাবে কিন্তু সাধু চলিতের পরিবর্তন পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে ঠিক আচ্ছা সাধু এবং চলিত ভাষার এর থেকে একটা দুটো শর্ট প্রশ্ন তোমাদের বলে দিই সংক্ষিপ্ত প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো পরীক্ষা সাধারণত আসে মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এই চ্যাপ্টার থেকে সাধুচরিত এই চ্যাপ্টার থেকে কয়েকটা শর্ট প্রশ্ন তোমাদের বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এটা মনে রাখবে আর আর হচ্ছে বাংলা গদ্যের উদ্ভব হয় রাজা রামমোহন রায়ের সময় থেকে রাজা রামমোহন রায়ের সময় থেকে বাংলা গদ্যের উদ্ভব হয় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক এই দুটো শট প্রশ্ন মোটামুটি জানলেই হবে আর সাধু ভাষা কাকে বলে চলিত ভাষা কাকে বলে তোমরা যেগুলো জানো সাধু কাকে বলে চলিত কাকে বলে ঠিক আছে যে ভাষায় আমরা কথা বলি মানে আমরা মোটামুটি যে ভাষায় লেখা হয় না বই তাকে আমরা বলি চলিত ভাষা চলতে চলতে গিয়ে আমরা যে কথা বলি আর সাধু ভাষা মানে যে ভাষা অনেক শিক্ষিত ভদ্র মার্জিত যা দিয়ে বই লেখা হয় সেই ভাষাকে সাধু ভাষা বলে অর্থাৎ সাধুজন অর্থাৎ ভালো মানুষ মানে ভদ্রমার্জিত মানুষ যে ভাষায় কথা বলে তাকে আমরা বলি সাধু ভাষা তাহলে সাধু ভাষা কাকে বলে চলিত ভাষা কাকে বলে ঠিক আছে শ্রীচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বাংলা গদ্যের জনক আর বাংলা গদ্যের উদ্ভব হয় রাজা রামমোহন রায়ের সময় থেকে এই কয়েকটা প্রশ্ন তোমরা একটু দেখে নিও আর সাধু চলিত থেকে যেগুলো বললাম এগুলো থেকে তোমরা কমন পাবেই পাবে দেখবে কোনো না কোনো জায়গায় কমনের থেকে পেয়ে যাবে তোমরা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু যেগুলো বললাম আজ ক্লাসে আর এর আগেও আমি কয়েকটা ক্লাস নিয়েছি তোমরা যেটা ক্লাসগুলো দেখো নি দেখে নিও ঠিক আছে আজকের ক্লাস এখানে শেষ করলাম সাধু চলির থেকে এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ঠিক সবাই ভালো থেকো টাটা পরের ক্লাসে আবার দেখা হবে